আমাদের সাথে মাত্র এ পর্যন্ত 8 জন জয়েন করছে, তো আমি বুঝলাম না সবাই জয়েন করতেছে না কেন, সমস্যাটা কোন জায়গায়? আমি তো আগে থেকেই কালকে ঘোষণাটা দিয়ে দিছি যে আমাদের ক্লাসটি আজকে হবে 7:30। ওকে, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আর আজকে আমি বলে রাখলাম, আজকে আমি একটু স্পিডে পড়াবো, অনেক জিনিস পড়ানোর বাকি আছে, সেজন্য আমি আজকে একটু স্পিডে পড়াবো। তো তোমরা আশা করি আমার সাথে স্পিডে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? আজকে একটু স্পিডে পড়াতে হবে, কারণ হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রির অনেক কিছুই এখনো বাকি আছে, তো স্পিডে না চললে হবে না। ওকে, আমার ভয়েসটা কি দেখা যায়, মানে আমার হোয়াইট বোর্ডটা কি দেখা যায় একদম ক্লিয়ারলি? ওকে, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সাথে এ পর্যন্ত জয়েন করলো 18 জন মাত্র। ওকে, সমস্যা নেই, পার্টিসিপেন্ট কম হলেও আমরা ক্লাসটা এখনই কন্টিনিউ করবো। ওকে, তাহলে লাস্ট ক্লাস পর্যন্ত আমরা কি করছিলাম, কেউ একজন মেনশন করো, লাস্ট ক্লাসে আমাদের টপিকটা কি ছিল, একদম শেষ টপিকটা? ফেনলের নাইট্রেশন। তো ফেনলের নাইট্রেশনটা আমরা আবার একটু ভালো করে দেখার চেষ্টা করি যে ফেনলের নাইট্রেশন
তো আজকে আমি অনেকগুলো বিষয় পড়ানোর চেষ্টা করব, যেহেতু আমাদের অর্গানিক কেমিস্ট্রি অনেক বড় একটা চ্যাপ্টার এবং অনেক জিনিসই বাকি আছে। তো ফেনলের নাইট্রেশন মূলত ফেনলের নাইট্রেশনের মাধ্যমে পিক্রিক অ্যাসিড তৈরি করা হয়। কি তৈরি করা হয়? পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড। তো পিক্রিক অ্যাসিড তৈরি করার আগে তোমাদের হচ্ছে আমি গত ক্লাসে বলছিলাম যে ফেনলের যে নাইট্রেশন, এই ফেনলের নাইট্রেশনে মূলত পিক্রিক অ্যাসিড তৈরি হয়। তো আমার গত ক্লাসে এই যে অ্যাসাম্পশন বা এই বলাটার মধ্যে কিছুটা ভুল ছিল। ভুলটা হচ্ছে ওই জায়গায় যে ফেনলের নাইট্রেশনে মেইনলি বেনজিনের মতো বা টলুইনের মতো অর্থো নাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল তৈরি হয়। মূলত অর্থো নাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল তৈরি হয়। কিন্তু আমরা যে H2SO4টা নেই সাধারণ নাইট্রেশনের বেলায়, আমরা যে H2SO4টা নেই সেটা তেমন কি হয় না, গাঢ় হয় না। কিন্তু আমরা যখন পিক্রিক অ্যাসিড তৈরি করব, যখন আমরা ফেনল ফেনল থেকে পিক্রিক অ্যাসিড তৈরি করব, তখন আমরা ওই H2SO4টা কি করব, একটু গাঢ় H2SO4 নিব, তাহলে কি তৈরি হবে, পিক্রিক অ্যাসিড তৈরি হবে। কিন্তু আমরা যদি গাঢ় H2SO4 না নেই তখন কি তৈরি হবে, অর্থো নাইট্রো ফেনল এবং প্যারানাইট্রো ফেনল তৈরি হবে। তাহলে আমরা অর্থো নাইট্রো ফেনল কিভাবে তৈরি হয় আমরা একটু দেখার চেষ্টা করব। যেমন আমি দুইটা ফেনল নিলাম, আমি যদি দুইটা ফেনল নেই, হচ্ছে দুইটা ফেনল, তারপর হচ্ছে দুইটা HNO3 নিলাম, HNO3, তারপর হচ্ছে আমাকে এখানে নিতে হবে H2SO4, আর টেম্পারেচারটা থাকবে হচ্ছে সাধারণ টেম্পারেচার 20-25°C। যদি আমি এরকম কন্ডিশনে নেই তাহলে হচ্ছে আমার কি তৈরি হবে, অর্থো নাইট্রো ফেনল একটা তৈরি হবে, OH অর্থো বসান হচ্ছে এটা, আর এটা যেকোনো দুইটা যেকোনো একটা জায়গায় সাধারণ কন্ডিশন। কিন্তু আমরা যদি কি করি, এখানে তিনটা HNO3 নেই, এই H2SO4টা গাঢ় দেই, গাঢ় H2SO4, ঠিক আছে, সাধারণ H2SO4 না দিয়ে আমরা যদি গাঢ় H2SO4 দেই এবং টেম্পারেচারটা যদি একটু বাড়িয়ে দিই, একটু বাড়িয়ে টেম্পারেচার দেই, তাহলে কি তৈরি হবে, তোমার অর্থো নাইট্রোফেনল তৈরি হবে না এবং প্যারানাইট্রোফেনল তৈরি হবে না, তোমার একই সাথে তিনটা NO2 যুক্ত হবে, একই সাথে তিনটা NO2 যুক্ত হবে অর্থো অবস্থানে এবং প্যারা অবস্থানে, তারা তৈরি করবে কি, এই যে যৌগটা তৈরি করবে এটার নাম হবে পিক্রিক অ্যাসিড। তাহলে পিক্রিক অ্যাসিড তৈরি করার কন্ডিশন কি, কারো H2SO4 হতে হবে, একটু হাই টেম্পারেচার হতে হবে এবং তিনটা HNO3 দিতে হবে, তাহলে তোমার তৈরি হবে ফেনলের নাইট্রেশনের মাধ্যমে পিক্রিক অ্যাসিড তৈরি হবে। তাহলে এই পিক্রিক অ্যাসিড তৈরির প্রসেসটা বুঝতে পারছো কিনা, কারণ হচ্ছে পিক্রিক অ্যাসিডটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, সেটা তোমাদের ভালো করে ক্লিয়ার হওয়া উচিত, বুঝতে পারছো কিনা। কেউ একজন গ্রুপে মেসেজ দাও যাতে সবাই জয়েন করে, বুঝতে পারছো। তাহলে এখন আমরা যে জিনিসটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে একদম ইজি একটা জিনিস, সেটা হচ্ছে তোমার ফেনলের হ্যালোজিনেশন। সবাই আমার সাথে দৌড়ে থাকবে আশা করি, মানে আজকে একটা দৌড় দিই, সেটা হচ্ছে ফেনলের হ্যালোজিনেশন। আমরা নর্মালি যদি হ্যালোজিনেশন করি তাহলে ওই হ্যালোজিনেশনে কি নিতে হয় আমাদের, হ্যালোজেন বাহক হিসেবে কাকে নিতে হয়, AlCl3 কে নিতে হয়, নর্মালি আমরা যে হ্যালোজিনেশন করি। কিন্তু ফেনলের হ্যালোজিনেশনে তোমরা একটা জিনিস মনে রাখবা, কোন হ্যালোজেন বাহকের প্রয়োজন হয় না, কোন হ্যালোজেন বাহকের প্রয়োজন হয় না। তাহলে আমরা কি করব, ফেনলের হ্যালোজিনেশনে আমরা শুধুমাত্র একটা ফেনল নিব, তিনটা ফেনল নিব নর্মালি, আর নিব হচ্ছে তিনটা বিয়ার নিব, মানে হচ্ছে আমরা নিব তিনটা বিয়ার টু, কোনো হ্যালোজেন বাহক লাগবে না, কি লাগবে না, হ্যালোজেন বাহক লাগবে না। আমরা নর্মালি যে আগে যে মানে হ্যালোজিনেশন করছিলাম, বেনজিনের হ্যালোজিনেশন, টলুইনের হ্যালোজিনেশন, সেখানে আমাদের
অ্যালোজেন বাহক হিসেবে লাগছিল যে AlCl3, শুষ্ক AlCl3, কিন্তু এখানে কোনো শুষ্ক AlCl3 লাগবে না এবং সাধারণত টেম্পারেচার হচ্ছে কক্ষ তাপমাত্রা 25°C। তাহলে এখানে কি তৈরি হবে, এইখানে হচ্ছে এই বিক্রিয়াটা হচ্ছে ভিন্ন। এই বিক্রিয়া কি হয়, কোন অর্থোফেনল অর্থোব্রোমোফেনল বা প্যারাব্রোমোফেনল, যেমন ধরো এরকম একটা ব্রোমিন এখানে যুক্ত হলো বা এইখানে একটা এগুলো লিখবা না, আমি জাস্ট এক্সাম্পলের জন্য দেখাচ্ছি। এইখানে একটা ব্রোমিন যুক্ত হলো বা তোমার হচ্ছে H2 তৈরি হলো, H2O তৈরি হলো বা এগুলো H2 তৈরি হলো, HBr তৈরি হলো, এরকম হবে না। এই বিক্রিয়া কি হবে, একই সাথে তিনটা ব্রুমি অর্থ অবস্থান এবং প্যারা অবস্থানে যুক্ত হয়ে যাবে আর তৈরি হবে তিনটা HBr। শেষ, এটা হচ্ছে তোমার ফেনলের হ্যালোজিনেশন। তাহলে এখানে এক্সেপশন কি, কোনো হ্যালোজেন পাওয়াকে মানে উপস্থিতি প্রয়োজন হয় না, কক্ষ তাপমাত্রায় হয়ে যায় এবং তিনটা ব্রুমিন নিতে হয়। এই তিনটা ব্রুমিন আলাদা আলাদা করে তিনটা যৌগে অর্থ অবস্থানে প্যারা অবস্থানে এরকম ভাবে যুক্ত হয় না, তারা একই সাথে দুইটা অর্থ অবস্থান এবং প্যারা অবস্থানে যুক্ত হয়ে ট্রাইব্রোমোফেনল তৈরি করে। কি তৈরি করে, ট্রাইব্রোমোফেনল। এই বিক্রিয়ার মাধ্যমে ফেনলের শনাক্তকরণ করা হয়। তাহলে আমি মুছে দিচ্ছি, তাহলে তোমরা লিখে ফেলো এই বিক্রিয়ার মাধ্যমে কি করা হয়, ফেনলের শনাক্তকরণ করা। শেষ, তাহলে আমরা ফেনল শেষ করে ফেললাম। এখন আমরা পড়বো অ্যানিলিন। প্লিজ, আমি আজকে বলতেছি যে আজকে আমি বেনজিন শেষ করার ইচ্ছা করছি বা টার্গেট করছি, তাহলে আজকে আমাদের একটু স্পিড দিতে হবে। যদি এরা হচ্ছে বেনজিনের যে কোনো একটা হাইড্রোজেনকে সরিয়ে যদি NH2 গ্রুপ, যদি কি হয় NH2 গ্রুপ আসে, তাহলে যে যৌগ তৈরি হয় এই যৌগের নাম হচ্ছে অ্যানিলিন। এই যৌগের নাম কি, অ্যানিলিন। এই যৌগের নাম কি, অ্যানিলিন। তাহলে এখন আমরা অ্যানিলিনের বিভিন্ন বিক্রিয়া দেখার চেষ্টা করব। এখন হচ্ছে মেইন যে ফ্যাক্টটা, এই মেইন ফ্যাক্টটা হচ্ছে এই অ্যানিলিনের যে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেনের মধ্যে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। কি থাকে, এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। তাহলে এখানে কি হবে, আবেশিত ফল না মেজোমারিক ফল হবে, কোন ধরনের ফল হবে? এখানে কেউ যদি তার মুক্তজোড় ইলেকট্রনকে বেনজিন বলয়ের নিউক্লিয়াসের মধ্যে দান করে, তাহলে সেটা কোন ধরনের ফল হয়, ধনাত্মক মেজোমারিক ফল। সেটা হচ্ছে কোন ধরনের ফল, ধনাত্মক মেজোমারিক ফল। যেমন কে দান করছিল, OH এর ক্ষেত্রে অক্সিজেন তার একজোড়া মুক্তজোড় ইলেকট্রনকে বেনজিন বলয়ে দান করছিল, সেটা হচ্ছিল কি, ধনাত্মক মেজোমারিক ফল। তাহলে এখানেও কি হবে, ধনাত্মক মেজোমারিক ফল হবে, এই ইলেকট্রন গুলা এখানে চলে আসবে। এরপরে এই ইলেকট্রন গুলো যদি এখানে চলে আসে, তাহলে এখানে কার্বনের পাঁচটা কি ফিল আপ হয়ে যাবে, তাহলে এটাকে আমরা এক নাম্বার দিই, পাঁচটা হাফ ফিল আপ হয়ে যাবে। এখানে কি হবে, ডাবল বন্ড হবে, এখানে কি হবে, ডাবল বন্ড হবে। তাহলে এগুলা চলে আসবে এখানে, এটা চলে আসবে এখানে, তাহলে এক নাম্বার। দুই নাম্বার বিক্রিয়া কি হবে, এখানে ডাবল বন্ড হবে এবং তোমার NH2 হবে, এবং নাইট্রোজেনটা কি হবে, ধনাত্মক চার্জে চার্জিত হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই ইলেকট্রন যদি এখানে চলে আসে, তাহলে এখানে এক জোড়া ইলেকট্রন হবে, এখানে এক জোড়া ইলেকট্রন হবে, এখানে যদি এক জোড়া ইলেকট্রন হয়, তাহলে কি হবে, এখানে এক জোড়া ইলেকট্রন, তারপর হচ্ছে কি হবে, যে এই যে কার্বনটা এখানে হচ্ছে তোমার এক জোড়া ইলেকট্রন। তো এখন এই এক জোড়া ইলেকট্রন কি করবে, এখানে লাফ দিয়ে চলে আসবে, এখানে যদি লাফ দিয়ে চলে আসে, তাহলে এই কার্বনের কি হবে, এখানে ডাবল বন্ড হয়ে যাবে, এখানে ডাবল বন্ড হয়ে যাবে, এই কার্বন পাঁচটা বন্ড ফিল আপ হয়ে যাবে, এটা সম্ভব না। তাহলে এই ডাবল বন্ডের বা এই পাই বন্ধনের ইলেকট্রন গুলো তারা লাভ দিয়ে এখানে যাবে। ঠিক আছে, দুই নাম্বার অবস্থা। তাহলে দেখো সিক্স নাম্বার কার্বনে কি হয়েছে, অর্থ অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব সৃষ্টি হয়েছে। তাহলে সেম আগের যে বিক্রিয়া গুলো আছে, এই আগের বিক্রিয়া গুলো তোমাদের টলুইনের ক্ষেত্রে এবং ফেনলের ক্ষেত্রে যেভাবে দেখানো হয়েছে, সেম টু সেম এখানেও এই জিনিসগুলো ঘটবে। আমি এক্ষেত্রে আর বেশি আগের মতো বলতেছি না, কারণ হচ্ছে আমি জাস্ট দেখিয়ে যাচ্ছি। তাহলে এগুলো যাবে এখানে, এগুলো যদি এখানে যায়, তাহলে এটা যাবে এখানে, তাহলে এটা তিন নাম্বার। তাহলে এখন দেখো চার নাম্বারটা কি হয় এখানে, তাহলে তোমার
এইখানে একটা কি হবে, এইগুলো যদি এখানে চলে আসে তাহলে এখানে ডাবল বন্ড হবে, তাহলে এগুলা তাহলে কি হবে, এখানে যাবে, এগুলো যাবে এখানে, এখানে একটা ডাবল বন্ড, আর তোমার হচ্ছে ডাবল বন্ড এর H2, তারপর হচ্ছে এখানে হবে প্লাস। তাহলে দেখো তুমি সিক্স নাম্বার অবস্থানে কি হয়েছে, ইলেকট্রনের ঘনত্ব সৃষ্টি হয়েছে, ফোর নাম্বার পেরা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব সৃষ্টি হয়েছে, টু নাম্বার অর্থ অবস্থানে কি হয়েছে, ইলেকট্রনের ঘনত্ব সৃষ্টি হয়েছে। তাহলে এখন কি হবে, চার নাম্বার ডাপে এগুলো চলে আসবে এখানে, আর এই যেটা আছে এই যে ডাবল বন্ডে ইলেকট্রন গুলো এগুলো আবার তার আগের অবস্থায় ফিরে যাবে। তাহলে পাঁচ নাম্বার ধাপে কি হচ্ছে, পাঁচ নাম্বার ধাপে সব আগের মতো ঠিকঠাক হয়ে যাবে, সব আগের মতো কি হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে, এই ইলেকট্রন গুলা এখান থেকে ব্যাক করে এখানে চলে আসবে, তাহলে এরকম হয়ে যাবে। তারপর হচ্ছে এই ইলেকট্রন গুলা যাবে এখানে, তার মানে এখানে ডাবল বন্ড হবে, আর এগুলোতে আগে আগে থেকে এখানে ডাবল বন্ড আছে। তাহলে দেখো যে কি হয়েছে, ছয় চার এবং দুই নাম্বার অর্থ অবস্থা, দুই নাম্বার ছয় চার ছয় এবং দুই অর্থ অবস্থান, এবং সরি সিক্স এবং টু অর্থ অবস্থান, এবং চার নাম্বার পেরো অবস্থানে কি হয়েছে, ইলেকট্রন ঘনত্ব সৃষ্টি হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই যে এনএইচ টু যখন বেনজিন বলয়ের সাথে যুক্ত হয়, তাহলে এনএইচ টু কি নির্দেশ করে, এনএইচ টু হচ্ছে একটা অর্থ পেরা নির্দেশক, এনএইচ টু হচ্ছে কি একটা অর্থ পেরা নির্দেশক। সরি হোয়াইট বোর্ডটা দেখতে হয়তো তোমাদের একটু প্রবলেম হচ্ছে, আমি হোয়াইট বোর্ডটা একটু উপরে তোলার একটা ব্যবস্থা করতেছি। ওকে, একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং তোমরা বুঝতে পারছো কিনা আমাকে প্লিজ রেসপন্স করে জানাও, একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং তোমরা বুঝতে পারছো কিনা, যেহেতু আমি একটু স্পিডে বলছি, সাধারণত আমি এরকম স্পিডে বলি না, তাড়াতাড়ি রেসপন্স করো কারণ আজকে সময় নেই, আজকে আমাদের অনেক স্পিডে করতে হবে। ওকে, তাহলে আমরা পড়লাম যেটা হচ্ছে অ্যানিলিন, তাহলে আমরা কি কি বুঝলাম, এই এই যে রিঅ্যাকশন গুলোর মাধ্যমে আমরা বুঝলাম যে অ্যানিলিন হচ্ছে একটা নির্দেশক, অর্থ পেরা নির্দেশক, হচ্ছে একটা অর্থ পেরা নির্দেশক। ওকে, তাহলে এখন আসো আমরা কি চেষ্টা করবো, যে অ্যানিলিনের হ্যালোজিনেশন করার চেষ্টা করবো, যে আমরা তাহলে প্রথমত কি নিব, অ্যানিলিনের হ্যালোজিনেশন, এই বিক্রিয়াটা হ্যালোজিনেশন, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে অ্যানিলিনের মধ্যে, এই বিক্রিয়াটা তোমরা ভালো করে দেখার চেষ্টা করবে, আমি বলবো একটু পরে। মনে করো এটা হচ্ছে আমাদের অ্যানিলিন NH2, তাহলে এখানে আমরা নিব হচ্ছে তিনটা অ্যানিলিন, তিনটা ব্রোমিন নিব, তারপর হচ্ছে কক্ষ তাপমাত্রা হবে 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমাদের তৈরি হবে টাই ব্রোমো অ্যানিলিন, টাই ব্রোমো অ্যানিলিন, ঠিক সেম ফেনলের মতো, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, আর কি তৈরি হবে 3HBr, শেষ, অ্যানিলিনের হ্যালোজিনেশন শেষ। তারপরে আসো অ্যানিলিনের নাইট্রেশন, অ্যানিলিনের নাইট্রেশন, এইখানে একটা মজার জিনিস আছে, অ্যানিলিন কি, অ্যানিলিন হচ্ছে অর্থ পেরা নির্দেশক, অ্যানিলিন কি, অ্যানিলিন হচ্ছে একটা অর্থ পেরা নির্দেশক, এর মানে NO2 গ্রুপ যখন অ্যানিলিনের সাথে যুক্ত হবে তখন NO2 গ্রুপ কোথায় যুক্ত হবে, হয় অর্থ অবস্থানে না হয় পেরো অবস্থানে, মেটা অবস্থানে যুক্ত হওয়ার কোনো পসিবিলিটিস আছে নাই। তাহলে একটা জিনিস দেখার চেষ্টা করব, এই যে অ্যানিলিন যখন NH2 যখন তোমার HNO3 HNO3 এর সাথে, তাহলে আমরা জানি যে নাইট্রেশন বিক্রিয়া প্রভাব হিসেবে কে থাকে, H2SO4 থাকে, H2SO4 থাকে, তাহলে এই বিক্রিয়া কি হবে, এই বিক্রিয়া একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হবে, এটা এটা তোমরা খুব ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই বিক্রিয়ায় প্রথমত এই যে HNO3 এটাকে আমরা যদি ভেঙে লিখি H+ এবং HNO3 কে যদি ভেঙে লিখি তাহলে কি হবে, OH এবং NO2, আর H2SO4 কে ভেঙে লিখলে H+ এবং H
SO4 minus. তাহলে কি তৈরি হচ্ছে? কি তৈরি হচ্ছে? এই H আর এই OH তারা মিলে তৈরি করতেছে H2O. ঠিক আছে? তারপরে এখানে কি বাকি থাকতেছে? NO2. NO2 বাকি থাকতেছে. আর কি হচ্ছে? আর H SO4 minus বাকি থাকতেছে. Okay, HSO4 minus বাকি থাকতেছে. ওকে তাহলে নরমালি কি হয়? নরমালি কিরকম কন্ডিশন হয়? এরকম কন্ডিশন হয়, কিন্তু এইখানে কি হবে? এইখানে এই বিক্রিয়ায় এরকম কোনো কন্ডিশন হবে না, এই বিক্রিয়ায় এরকম একটা কন্ডিশন হবে, তোমার OH OH থাকবে, H প্লাস H প্লাস থাকবে এবং NO2 আর HSO4 মাইনাস এরকম থাকবে। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়া তাহলে প্রথমত কি হবে? এটা হচ্ছে এক নাম্বার স্টেজ। দুই নাম্বার স্টেজে কি হবে? আমি এই বিক্রিয়া অনেকগুলা স্টেজ আছে, আমি জাস্ট তোমাদের নরমালি একটা স্টেজ দেখানোর চেষ্টা করতেছি। তাহলে এই যে NH2, এটার নাম কি? অ্যানিলিন। এই অ্যানিলিনটা কি করবে? তখন এই যে H+ আছে এখানে, এখান থেকে একটা H+ আসবে, এসে সে তৈরি করবে NH3+। কি তৈরি করবে? দেখো এখানে যে H+ আছে, এই H+ টা অ্যানিলিনের সাথে মিশে, এই অ্যানিলিনের সাথে মিশে তৈরি করবে NH3+। তাহলে কি তৈরি হলো? NH3+ তৈরি হলো। কি তৈরি হলো? NH3+। এখন এই যে NH3+ আছে, এই যে যৌগটা বা এই যে স্ট্রাকচারটা আছে, এটা হচ্ছে একটা মেটা নির্দেশক, এটা হচ্ছে একটা মেটা নির্দেশক। কি নির্দেশক? এটা হচ্ছে একটা মেটা নির্দেশক। এখন এর সাথে যদি NO2 এসে যুক্ত হয়, তাহলে এই NO2 টা যুক্ত হবে মেটা অবস্থান। কোন অবস্থানে যুক্ত হবে? মেটা অবস্থানে যুক্ত হবে। তাহলে মেটা অবস্থানে NO2 যুক্ত হলো, তাহলে পরের স্টেজে কি হবে? পরের স্টেজে NH3 প্লাস আর এখানে NO2, HSO4 মাইনাস আসলো, HSO4 মাইনাস এসে সে এখান থেকে একটা H+ নিয়ে সে H2SO4 তৈরি করবে এবং এখানে কি তৈরি হবে? NH2 আর এখানে কি হবে? NO2। তাহলে দেখো খুব মজার একটা জিনিস হলো, সেটা হচ্ছে নরমালি অ্যানিলিনের যে কি আছে, একটু নিচে আমি নিচে নিয়ে দেখাই, নরমালি অ্যানিলিনের যে নাইট্রেশন বিক্রিয়া আছে, অ্যানিলিনের নাইট্রেশন বিক্রিয়ায় নরমালি দেখা যায় যে কি হয়, HNO3 বা NO2 যেহেতু অ্যানিলিন হচ্ছে একটা অর্থ প্যারা নির্দেশক, তাহলে NO2 কে অর্থ অবস্থানে নামে প্যারা অবস্থানে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কি হয় না, অ্যানিলিনের নাইট্রোজেন বিক্রিয়া সেটা সম্ভব হয় না। কেন সম্ভব হয় না? কারণ হচ্ছে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে দেখা যায় এই মৌলটা তৈরি হচ্ছে বা এই যৌগটা তৈরি হচ্ছে তা এই বিক্রিয়ার মধ্যবর্তী অবস্থায়, মধ্যবর্তী একটা দশায়, এবং এই যৌগটা হচ্ছে একটা কি নির্দেশক? মেটা নির্দেশক। তাহলে এই যৌগটার সাথে যখন NO2 এসে বিক্রিয়া করে তখন দেখা যায় এই NO2 টা মেটা অবস্থানে যুক্ত হয়, তাহলে কি তৈরি হয় শেষ পর্যন্ত? কি তৈরি হয়? মেটা নাইট্রো অ্যানিলিন। শেষ পর্যন্ত তৈরি হয় মেটা নাইট্রো অ্যানিলিন। তাহলে অ্যানিলিনের নরমাল যে নাইট্রেশন আছে, অ্যানিলিনের নরমাল নাইট্রেশন বিক্রিয়ায় তৈরি হয়ে হচ্ছে মেটা নাইট্রো অ্যানিলিন। তাহলে তোমাদের কেউ যদি বলে যে মেটা নাইট্রো অ্যানিলিন কিভাবে তৈরি করতে হবে, সৃজনশীলে যদি আসে, তাহলে তোমরা মেটা নাইট্রো অ্যানিলিন প্রস্তুত করে দেখাবা। এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য, যে অর্থ এবং প্যারা নাইট্রো অ্যানিলিন তাহলে আমরা কিভাবে তৈরি করব? যেহেতু সাধারণ অবস্থায় কি হয় না, অর্থ এবং প্যারা নাইট্রো অ্যানিলিন প্রস্তুত করা যায় না, কারণ হচ্ছে মধ্যবর্তী দশায় একটা আয়ন তৈরি হয়ে এই বিক্রিয়াটাকে অন্যদিকে নিয়ে যায়, মেটার দিকে নিয়ে যায়। কিন্তু এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের সামনে যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে অর্থ এবং প্যারা নাইট্রো অ্যানিলিন আমরা কিভাবে তৈরি করব। তাহলে এর জন্য বিজ্ঞানীরা, যেহেতু পৃথিবীতে হাজার হাজার বিজ্ঞানী আছে, ওনারা
ওনাদের কোনো কাজ নেই, ওনারা সারাক্ষণ বসে গবেষণা করে, অর্থ এবং প্যারানাইট্রো অ্যানিলিং কিভাবে প্রস্তুত করতে হয় ওনারা সেই তত্ত্বটা আবিষ্কার করে ফেলেছে। ঠিক আছে, দেখো এই যে অ্যানিলিন আছে আমরা এখন প্রস্তুত করতেছি অর্থ এবং প্যারানাইট্রো অ্যানিলিন, এই যে অ্যানিলিন আছে এই অ্যানিলিনের সাথে প্রথমত অ্যাসিটিক অ্যাসিড মিশ্রিত করা হবে, অ্যাসিটিক অ্যাসিড মিশ্রিত করা হবে। ঠিক আছে, তারপর হচ্ছে এই অ্যানিলিনের সাথে তারপর আমরা মিশ্রিত করব অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অ্যাসিটিক অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি, অর্থ এবং প্যারানাইট্রো অ্যানিলিন যদি প্রস্তুত করতে হয় আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কি করব, কি করব, এই যে অ্যানিলিন আছে এই অ্যানিলিনের সাথে অ্যাসিটিক অ্যাসিড মিশ্রিত করব এবং অ্যাসিটিক অ্যানহাইড্রেট মিশ্রিত করব। এই যে অ্যাসিটিক অ্যানহাইড্রেট এটা হচ্ছে এরকম যে CH3CO2 তারপর হচ্ছে O, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রেট এর ফর্মুলা, কি CH3 C ডাবল বন্ড O ব্র্যাকেট দিয়ে 2 তারপর হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রেট। এখন যদি আমরা এই অ্যানিলিনকে এই অ্যাসিটিক অ্যানহাইড্রেট এবং অ্যাসিটিক অ্যাসিডের সাথে মিশ্রিত করি তাহলে আমাদের কাছে যে যৌগটা তৈরি হবে, যে যৌগটা তৈরি হবে সেটার নাম হচ্ছে এরকম, এরকম একটা যৌগ তৈরি হবে। এই তিনটা জিনিস যদি আমরা মিশ্রিত করি, কি মিশ্রিত করলাম, অ্যানিলিন তার সাথে অ্যাসিটিক অ্যাসিড, তারপরে অ্যাসিটিক অ্যানহাইড্রেট, অ্যাসিটিক অ্যানহাইড্রেট দেখতে এরকম CH3 C ডাবল বন্ড O তারপরে ব্র্যাকেট দিয়ে 2 তারপর হচ্ছে একটা অক্সিজেন। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে তৈরি হবে হচ্ছে NH CO NH CO বা C ডাবল বন্ড O CH3, কি তৈরি হবে, এই যৌগটা তৈরি হবে আমাদের কাছে। ঠিক আছে, তোমাদের কাছে কি কঠিন লাগতেছে, বেশি কঠিন লাগতেছে, তাহলে প্রথম স্টেজ একদম ইজি, একদম ইজি, এত কঠিন কিছু না। এটা সাধারণত তোমাদের কোথায় আসবে, তোমরা আমি এখানে তোমাদের জাস্ট যোগ দিয়ে দেখাচ্ছি তোমরা কি লিখবা সৃজনশীলে যদি আসে, যে প্রথমত আমরা অ্যানিলিনের সাথে অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যানহাইড্রেট মিশ্রিত করব, বা তোমরা এভাবে দেখাতে পারো, যে এভাবে দেখাতে পারো একটা অ্যানিলিন নিলাম, এই অ্যানিলিনের সাথে আমরা কি দিলাম CH3 CO2 O এটা দিলাম। হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিড আলাদা করে দেখানোর প্রয়োজন হয় না, অ্যাসিটিক অ্যাসিড কি হয় না, আলাদা করে দেখানোর প্রয়োজন হয় না। ওকে, তাহলে কি তৈরি হবে, এই যৌগটা তৈরি হবে যে NH ডাবল বন্ড CH3, এটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে অ্যাসিটেনিলাইড। কি তৈরি হবে, এর নাম হচ্ছে কি, অ্যাসিটেনিলাইড। এই যে এই বিক্রিয়াটা মনে রাখতে হবে, কিন্তু কোনো ফাঁকি দিলে চলবে না। তাহলে কি তৈরি হলো, আমরা যদি অ্যাসিটিক অ্যানহাইড্রেট খুব ভালোভাবে মিশ্রিত করি অ্যানিলিনের সাথে তাহলে আমাদের কাছে তৈরি হচ্ছে অ্যাসিটেনিলাইড। কি তৈরি হচ্ছে, অ্যাসিটেনিলাইড। এখন এই যে অ্যাসিটেনিলাইড সৃষ্টি হলো, আমি মুছে দিচ্ছি, এই যে অ্যাসিটেনিলাইড সৃষ্টি হলো, সরি, আমরা একটা অ্যাসিটেনিলাইড নিব NH CO CH3, এটা হচ্ছে একটা কি, অ্যাসিটেনিলাইড। এই অ্যাসিটেনিলাইড এর সাথে আমরা এখন মিশ্রিত করব কাকে, আমরা এখন মিশ্রিত করব HNO3 এবং H2SO4 এবং কক্ষ তাপমাত্রা। তাহলে এই যে অ্যাসিটেনিলাইড আমরা পেলাম, এই অ্যাসিটেনিলাইড এর সাথে আমরা তখন কি দিব, নাইট্রেশন বিক্রিয়ার মতো HNO3 দিব এবং H2SO4 দিব, কি দিব, H2SO4। ঠিক আছে, ওকে, তাহলে দিলে তাহলে কি তৈরি হবে, কি তৈরি হবে, আমরা যদি দুইটা HNO3 দেই
এবং এখানে দুইটা এটা নেই তাহলে কি তৈরি হবে দেখো এখানে আমার অ্যাসিটিনিলাইটের এই এটা আছে CO CH3 আর এখানে একটা NO2 যুক্ত হবে অর্থ অবস্থানে সাথে আরেকটা NO2 যুক্ত হবে কোন অবস্থানে পেরা অবস্থানে আর তৈরি হবে 2H2O তাহলে আমার এখানে কি তৈরি হলো এখানে যে যৌগটা তৈরি হলো এই যৌগটার নাম হচ্ছে অর্থো নাইট্রো অ্যাসিটিনিলাইট বা অ্যাসিটেনিলাইট আর এখানে যে যৌগটা তৈরি হলো সেটার নাম হচ্ছে প্যারা নাইট্রো অ্যাসিটেনিলাইট কি তৈরি হলো উপরের যে যৌগটা সেটার নাম হচ্ছে অর্থো নাইট্রো অ্যাসিটেনিলাইট আর নিচের যে যৌগটা সেটার নাম হচ্ছে প্যারা নাইট্রো অ্যাসিটেনিলাইট এখন আমাদের টার্গেট কিন্তু হচ্ছে অর্থ এবং প্যারা নাইট্রো অ্যানিলিন প্রস্তুত করা তো এখন আমরা কি করব দেখো এখন আমরা খুব মজার একটা বিক্রিয়া ঘটাব সেটা হচ্ছে এরকম সেটা হচ্ছে এরকম যে মনে করো এই যে তোমার কি আছে প্যারা নাইট্রো অ্যাসিটেনিলাইট আছে এই প্যারানাইট্রো অ্যাসিটেনিলাইট থেকে আমি কিভাবে প্যারানাইট্রো অ্যানিলিন তৈরি করব সেটার প্রসেসটা কি সেটার প্রসেসটা হচ্ছে আমি এই যে যৌগটা আছে প্যারানাইট্রো অ্যাসিটেনিলাইট এটাকে একুয়াস সলিউশনে পানির মধ্যে ছেড়ে দিব ঠিক আছে বা এর মধ্যে পানি ছেড়ে দিব এর মধ্যে যদি আমি পানি ছেড়ে দেই তাহলে কি হবে একটা জিনিস ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো এই যে পার্টটা আছে এই H2O কে ভাঙলে কি হয় H2O কে ভাঙলে কি হয় H প্লাস এবং OH মাইনাস কি হয় H প্লাস এবং OH মাইনাস তাহলে এই যে পার্টটা আছে এই পার্টটা OH এর সাথে মিশ্রিত হবে এই পার্টটা কি হবে OH এর সাথে লিংক করে সে তৈরি করবে CH3COOH কি তৈরি করবে CH3COOH এটার নাম কি ইথানোয়িক অ্যাসিড আর তাহলে তারা এই OH এর সাথে লিংক করে বা সে OH কে নিয়ে তৈরি করলো ইথানোয়িক অ্যাসিড তারা চলে গেল তারা যদি চলে যায় তাহলে এখানে কি বাকি থাকলো NH এই হাইড্রোজেনটা তখন এইখানে থাকবে তাহলে কি হবে এখানে NH2 হবে আর তোমার হচ্ছে প্যারা অবস্থানে একটা NO2 আছে তাহলে এখন আমার কি তৈরি হলো প্যারা নাইট্রো অ্যানিলিন তৈরি হলো ঠিক সেভাবে আমি কি করব অর্থো নাইট্রো অ্যাসিটিনিলাইট এর সাথে যদি পানি মিশ্রিত করি তাহলে সেম আমার অর্থো নাইট্রো অ্যানিলিন তৈরি হবে বিক্রিয়াটা একটু কঠিন যদিও অ্যাসিটিনিলাইট এগুলা মুখে নিয়ে আসতে অনেক কষ্ট হয় তারপর হচ্ছে প্রথম দিকে বুঝতে কষ্ট হবে যে এই অ্যাসিটিক অ্যাসিডটা কই গেল আসলে অ্যাসিটিক অ্যাসিডের সলিউশন থাকে কিন্তু অ্যাসিটিনিলাইটের সাথে বিক্রিয়া করে তোমার ওই যে অ্যাসিটিক অ্যানহাইডের সাথে বিক্রিয়া করে অ্যাসিটিনিলাইট তৈরি করে তো এই বিক্রিয়াটা তোমাদের যেহেতু এটা এক্সেপশন সাধারণত অ্যানিলিনের নাইট্রেশনে কি তৈরি হয় মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি হয় কিন্তু এখন তোমাকে প্রশ্ন হচ্ছে যেহেতু অর্থ এবং প্যারানাইট্রো অ্যানিলিন তৈরি হওয়ার কথা সেখানে মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি হচ্ছে সেটা তো হওয়ার কথা না তাহলে তুমি অর্থ এবং প্যারানাইট্রো অ্যানিলিন তৈরি করে দেখাও তাহলে তোমরা বুঝতে পারছো মানে পারবা কিনা আশা রাখি তোমরা সবাই পারবা সবাই এই বিক্রিয়াটা বারবার প্র্যাকটিস করবা রেসপন্স করে জানাও আমাকে তাড়াতাড়ি সবাই বুঝতে পারছো কিনা প্লিজ রেসপন্স করে জানাও ওকে সবাই তাহলে বুঝতে পারছে সবাই বুঝতে পারলেই হয়েছে আমার কষ্টটা কম হলো ওকে তাহলে আমরা এই বিক্রিয়াটা করে ফেললাম তাহলে এখন আমরা করব জাস্ট বাকি আছে আমাদের এখন যে জিনিসটা বাকি আছে আজকে একটু স্পিডে বলে ফেলছি সমস্যা নেই আমাদের বাকি আছে সালফোনেশন কি বাকি আছে সালফোনেশন কার সালফোনেশন অ্যানিলিনের সালফোনেশন তাহলে আমরা একটা অ্যানিলিন নিলাম
সাথে কি নিতে হবে সালফেনেশন বিক্রিয়া যেহেতু আমাকে নিতে হবে H2SO4 H2SO4কে ভেঙে যদি লিখি তাহলে কি হবে H প্লাস এবং তোমার OH OH এবং HSO3 এভাবে লিখতে পারি এভাবে লিখতে পারি যদি আমি ভেঙে লিখি তাহলে আমার কি তৈরি হবে এটা হচ্ছে অ্যানিলিন অ্যানিলিনের সাথে আমি কি নিলাম H2SO4 নিলাম কি তৈরি করার উদ্দেশ্যে আমার উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য হচ্ছে আমি তৈরি করব আমি সালফোনেশন করব অ্যানিলিন সালফোনিক অ্যাসিড তৈরি করব ঠিক আছে ওকে তাহলে এখানে হচ্ছে আমার টেম্পারেচার কত দিতে হবে এখানে এই বিক্রিয়ার টেম্পারেচার দিতে হয় 180 ডিগ্রি সেলসিয়াস এবং SO2 প্রভাব তাহলে দেখো সালফোনেশন অ্যানিলিনে সালফোনেশন বিক্রিয়া একদম কোনো প্যাচ নাই অ্যানিলিন নিব একটা সালফিউরিক অ্যাসিড নিব এটাকে ভেঙে লিখতে হবে এভাবে OH এবং HSO3 তাহলে কি তৈরি হচ্ছে NH2 এখানে আর এই SO3 HSO3 এখানে গিয়ে যুক্ত হচ্ছে কোন অবস্থানে অ্যানিলিন কি অ্যানিলিন হচ্ছে একটা কি নির্দেশক অর্থোপেরা নির্দেশক তাহলে এই HSO3 কোন অবস্থানে গিয়ে যুক্ত হবে অর্থো অবস্থান বা পেরা অবস্থানে গিয়ে যুক্ত হবে তাহলে এখানে যদি দুইটা নেই এখানে যদি দুইটা নেই একটা যুক্ত হবে তোমার অর্থ অবস্থানে একটা যুক্ত হবে প্যারা অবস্থানে আর যদি একটা নেও তাহলে হয় তোমার অর্থ অবস্থানে যুক্ত হবে না হয় প্যারা অবস্থানে যুক্ত হবে ঠিক আছে তাহলে এই যে যৌগটা সৃষ্টি হলো এই যে যৌগটা সৃষ্টি হলো এই দুইটা যৌগ সৃষ্টি হলো সেটার নাম হচ্ছে এগুলোর নাম হচ্ছে সালফানিলিক অ্যাসিড কি নাম সালফানিলিক সালফানিলিক অ্যাসিড ঠিক আছে তাহলে আমরা যদি দুইটা না নিয়ে একটা নেই তাহলে হয়তো হয়তো মনে করো অর্থ অর্থ কি হলো অর্থ সালফানিলিক অ্যাসিড তৈরি হলো কি তৈরি হলো অর্থ সালফানিলিক অ্যাসিড তৈরি হলো এবং H2 তৈরি হলো হয়তো পেরাও তৈরি হতে পারতো আমি শুধু অর্থটা দেখালাম যেহেতু আমরা জাস্ট একটা একটা করে নিচ্ছি কি তৈরি হবে এই যে যৌগটা এটার নাম হচ্ছে সালফানিলিক অ্যাসিড তাহলে অ্যানিলিনের সালফোনেশন করে আমরা যে যৌগটা পাই সেটার নাম হচ্ছে সালফানিলিক অ্যাসিড অ্যানিলিনের সালফোনেশন বিক্রিয়া আমরা শেষ করলাম তাহলে তাহলে আমরা আমাদের ক্লাসের সময় প্রায় শেষ আর আমরা আমাদের জাস্ট একটু বাকি আছে বেনজিন শেষ করতে আর মাত্র একটু বাকি আছে তোমরা যদি এই যে দেখো অর্গানিক কেমিস্ট্রি আমরা অ্যালকেন শেষ করছি অ্যালকিন শেষ করছি অ্যালকাইন শেষ করছি বেনজিন শেষ করছি নামকরণ শেষ করছি সমগোত্রীয় শ্রেণী শেষ করছি তারপর হচ্ছে আরো বিভিন্ন তোমার সমানুতা শেষ করছি তারপর হচ্ছে আর প্রথমে কার্যকরী মূলক এরপর হচ্ছে আরো বিভিন্ন ধরনের বেসিক ছিল ওই বেসিক গুলাও শেষ করছি অনেক জিনিস আমরা অর্গানিক কেমিস্ট্রি কিন্তু শেষ করে ফেলছি এবং এই যে পর্যন্ত যা পড়ানো হয়েছে এই জিনিসগুলো যদি কেউ মাথায় রাখে এর মানে সে অর্গানিক কেমিস্ট্রি অনেক ভালো পারে এবং নেক্সট কিছু আছে তোমাদের গতদিন আমি সিলেবাসটা দেখলাম সিলেবাসে অনেক জিনিস বাদ দেওয়া হয়েছে পলিমারকরণ নেই বা অনেক জিনিস তোমাদের এই যে ডেটল তৈরি বা এগুলা তৈরি অনেক জিনিসই নেই সেগুলা তাহলে পড়ানোর প্রয়োজন হবে না ঠিক আছে ওকে তাহলে আমরা আবার 5 মিনিট পরে তোমরা সবাই জয়েন দিবা সে পর্যন্ত ওকে ঠিক আছে 5 মিনিট পরে সবাই জয়েন দিবা কিন্তু নেক্সট উইকে এটা গুরুত্বপূর্ণ